টেলিফোনের আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেলের নাম বিজ্ঞান জগতে এক উজ্জ্বল জ্যোতি। টেলিফোনে প্রথম ধ্বনি এবং প্রথম কথা ছিল মিস্টার ওয়ার্ড গন, কাম হেয়ার প্লিজ, আই ওয়ান্ট ইউ। এই কথাগুলো বলেছিলেন টেলিফোনের আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেল। আজ তো সর্বত্রই গ্রাহাম বেল রয়েছে, পৃথিবীর সব যোগাযোগ করিয়ে দিচ্ছেন এই গ্রাহাম বেলই। টেলিফোনের মাধ্যমেই মানুষ এক দেশ থেকে আরেক দেশে কথা বলছে। আলেকজান্ডার গ্রাহাম বেল জন্মগ্রহণ করেন 1847 সালের 3রা মার্চ এডিনবরায়। তিনি জাতিতে ছিলেন স্কট। তার বাবার নাম মেলভিলে বেল। মেলভিলে বেলও ছিলেন একজন প্রতিভাবান মানুষ। মেলভিলে বেল ফোনেটিক্সে বিশেষজ্ঞ ছিলেন। তিনি এডিনবরায় স্কুলে পড়াশোনা করেন এবং পরে লন্ডনের ইউনিভার্সিটি কলেজে যান। তিনি পরে তার বাবার সঙ্গে কানাডা যান, যেখানে তিনি মূক ও বধিরদের বিদ্যালয়ে শিক্ষকতার কাজ করেন। আলেকজান্ডার গ্রাহাম বেল পিএইচডি ডিগ্রি লাভ করেন জার্মানির উসবার্গ থেকে। ছোটবেলায় একটি গল্প তিনি সবাইকে শোনাতেন। তিনি এডিনবরার এক কারখানায় তার সহপাঠীদের সঙ্গে গিয়েছিলেন। ছেলেগুলোকে কিছু গমের দানা দিয়ে কারখানার অফিসার বললেন, এগুলোর খোসা কালকে ছড়িয়ে আনবি। বেল বাড়িতে এসে নখ পরিষ্কার করার ব্রাশ দিয়ে খুব তাড়াতাড়ি খোসা ছাড়িয়ে নিলেন। পরের দিন কারখানার মালিককে এই কথাটা বললেন। মালিক এই কথা শুনে ব্রাশের নীতি অনুসারে একটি মেশিন বসালেন। দেখা গেল খুব সহজেই খোসা ছাড়ানো যায়। মুখ ও বধিরদের শিক্ষা দেবার জন্য তিনি একটি বিশেষ ধরনের যন্ত্র তৈরি করেন, যে যন্ত্রটি একই কথা বারবার বলে যাবে। তিনি বধিরদের শিক্ষা দেবার জন্য একটি প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন। বধিরদের শ্রবণ শক্তি দান নিয়ে গবেষণা করতে গিয়েই তিনি টেলিফোন আবিষ্কার করেন। তাছাড়া তিনি ম্যাবেল হাবার্ড নামের একটি বধির মেয়েকে বিয়ে করেন। 1875 সালের একটি ঘটনা যা গ্রাহাম বেলকে সজাগ করে তোলে। টেলিগ্রাফে অনেকগুলো বার্তা পাঠানো নিয়ে গবেষণা করছিলেন, কিন্তু টেলিফোন আবিষ্কারককে এই নিয়ে তুমুল হইচই বাঁধে, কারণ একই আবিষ্কারের জন্য কাজ করছিলেন তিনজন, তাতেই এত গোলমাল। যখন আবিষ্কর্তা নিয়ে এত হইচই, তখন বেল এবং তার এক সহকর্মী ওয়াটসন দুজনে মিলে টেলিফোন যন্ত্র আবিষ্কার নিয়ে ব্যস্ত। 1876 সালের 10ই মার্চ বিকালে রিসিভার লাগানো তারের এক প্রান্ত কানে লাগিয়ে ওয়াটসন ঘরে বসে কাজ করছিলেন। হঠাৎ শুনতে পেলেন গ্রাহাম বেলের কণ্ঠস্বর। তিনি আনন্দে ছুটে গেলেন গ্রাহাম বেলের কাছে এবং তাকে জড়িয়ে ধরলেন। একদিন ব্রাজিলের সম্রাট ডক্টর পেড্রো কানে রিসিভার লাগিয়ে বসে আছেন। অন্য প্রান্ত থেকে গ্রাহাম বেল হ্যামলেট থেকে দুটো বিখ্যাত লাইন টেলিফোনে আবৃত্তি করলেন, টু বি অর নট টু বি। সম্রাট চেঁচিয়ে বললেন, মাই গড, ইটস স্পিকস। তারপর এর প্রদর্শনীতে এই টেলিফোন দেখানো হলো। এই টেলিফোন দেখা ও কথা বলার ভিড় উপড়ে পড়ল। মানুষের চোখে ও মনে বিস্ময়। এই যন্ত্রে কথা বলা ও শোনা যায়। টেলিফোন আবিষ্কর্তাকে এই নিয়ে অনেক মামলা চলে। শেষ পর্যন্ত গ্রাহাম বেলই টেলিফোন আবিষ্কারক হিসেবে গণ্য হন। জীবনে অনেক সম্মান পান, তবে তিনি ব্যক্তিগত জীবনে সুখী ছিলেন না। 1922 সালের 2 আগস্ট নিজের বাড়িতেই তিনি মারা যান। তার আবিষ্কার টেলিফোন আমাদের প্রতি মুহূর্তেই মনে করিয়ে দেয় বৈজ্ঞানিক আলেকজান্ডার গ্রাহাম বেলকে। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।